আসসালামু আলাইকুম কেয়ামত কখন সংগঠিত হবে কেউ বলতে পারেন কেয়ামতটা সংগঠিত এমন সময় আজকে একটা হাতিসে দেখলাম যে মানুষ যখন কেয়ামত শুরু হবে কেউ গাভীর দুধ দুধ নিয়ে কিন্তু সে বাসায় যেতে পারবে না কেউ বাজার করতে যাবে বাজার নিয়ে বাসায় ফিরতে পারবে না কেউ গোসল করতে যাবে দুপুরে খানা খেতে সে কিন্তু খানা খেতে পারবে না এমন সময় কেয়ামত কিন্তু সংগঠিত হয়ে যাবে আজকে মানুষ কিন্তু অনু ধাবন করতে না আজকে কেয়ামতের দিন বুঝতে পারছেন আপনি সব কিছু মানে প্রতিদিনের কাজ করার জন্য ঘর থেকে বের হঠাৎ করে আপনার সামনে কেয়ামত উপস্থ মানে উপস্থাপন হয়ে যাবে মানে প্রকল্পন শুরু হবে কেয়ামত যখন একটা যখন সিঙ্গে ফুঁক দেওয়া হবে এবং দ্বিতীয় সিঙ্গা যখন ফু দেওয়া হবে সমস্ত মানুষ মারা যাবে সাথে সাথে যা যে সিংহায় ফুক দেয় ইসলাফিলাম সেও মারা যাবে তৃতীয় যখন ফুৎকার দেওয়া হবে তখন ইসলাম ইসলাফিলামকে আল্লাহ রবুল্লা আলামিন আবার জীবিত করবেন করে তৃতীয় ফুৎকার দেবেন এবং সমস্ত মানুষ কবর থেকে বেরিয়ে যাবে ওই জল কবুরবু সিরাত যখন সিংহায় যখন দুটো ফুক দেওয়া হবে তখন আল্লাহ রবুল আলমিন ডেকে ডেকে বলবেন যে কে আছে আজ কার রাজত্ব আজ লিল্লাহি ওয়াহিদুল কাহার বুঝতে পারছেন সমস্ত ক্ষমতার মালিককে দ্বিতীয় সিঙ্গায় যখন ফু দেওয়া হবে তখন এই কথাটা বলা হবে আর তৃতীয়বার যখন সিঙ্গা ফু যখন মানুষ কবর থেকে বেরিয়ে যাবে তখন ক্যামতের দিক যে মাঠে কামড় সংগঠিত হবে ওই মাঠেই মানুষ চলে যাবে বুঝতে পারছেন আল্লাহ রাবুল আলমিন যেন এই ক্যামতের বিভীষিকাময় জীবন থেকে আমাদেরকে রক্ষা করেন এবং আমরা জানি রাসুলের অনুসরণ করে দুনিয়া থেকে যেতে পারি কারণ রাসুলের সাফা ছাড়া কোনো মানুষ সেদিন সুপারিশ প্রাপ্ত হবে না